সালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা বিডব্লিউ গাড়ি এবং সেটার ইঞ্জিন কীভাবে স্টার্ট করতে হয়। সেটা আসলে আমি খুব ইমপ্রেসিভ ছিলাম যে এই গাড়িটা কীভাবে স্টার্ট করে আমি দেখলাম। তো দেখার পর দেখলাম যে এটা নর্মালভাবে স্টার্ট করা যায় না, এটা স্টার্ট করার জন্য যে কীটা আছে সেটা খুব ইমপ্রেসিভ একটা কী। সো আমরা চাবিটা দেখছি, চাবিটা কেমন এবং সেটা দেখার পর আমি আপনাদের আশেপাশে যে ড্যাশবোর্ডের যা যন্ত্রাংশ সেগুলো একটু করে দেখাবো। দেন চাবিটা দিয়ে আমরা স্টার্ট করব। যে সো আমরা চাবির পোর্টটা দেখতেই পাচ্ছি, এটা নর্মাল কোনো চাবির পোর্ট নয়, এটা হচ্ছে অটোমেটিক্যালি। সো এটা এই চাবিটা ফার্স্ট ওই পোর্টের মধ্যে মানে ঢুকাইতে হবে। দেন এটা আপনার ফার্স্টে একটু করে চাপ দিলে ইঞ্জিনটা অন হবে, দেন পুরাটুকু চাপ দিলে ইঞ্জিনটা স্টার্ট হয়ে যাবে। মূলত এটাই হচ্ছে কি এটার সিক্রেটটা। আমি একটু আপনাদের VW গাড়ির লোগোটা দেখানোর চেষ্টা করব। এই তো, এই যে এটা হচ্ছে আপনার VW গাড়ির লোগো, একটা ভি এবং W একসাথে দেওয়া থাকবে। এটা হচ্ছে মূলত VW গাড়ির লোগো। সো আমি একটু চেষ্টা করব আপনাদেরকে ডিসপ্লে এবং আশেপাশে সব যন্ত্রাংশ সবগুলো দেখানোর জন্য। এটা হচ্ছে কি আপনার যে ইয়াটা আপনার এখানে আপনার ভিডিও দেখা যায়, আর এটা হচ্ছে ফুললি স্ক্রিন টাচ। দেন আমরা দরজা কিংবা পিছনের সিটগুলো একটু করে দেখবো। আসলে আমাদের যে অনেকগুলো গাড়ি আসে, তো এখন এটার মধ্যে জাস্ট আমি একটা গাড়ির ছবি তুলেছি, যেমন মার্সিডিস বেঞ্জ BMW এসব গাড়ি করা উচিত ছিল, বাট এবার ফার্স্ট টাইম তো সেই জন্য আমি করতে পারিনি। ইনশাল্লাহ নেক্সট টাইম আপনাদেরকে এইসব ভিডিও সবগুলোই দেখাবো। সো আমরা একটু গাড়ির আশপাশটা দেখবো, যে গাড়ির আশপাশটা কেমন বা কিভাবে ডেকোরেট করা। সো আমরা সামনে থেকে দেখলাম, একটু পিছনে যাই। আসলে আমার কাছে গাড়িটা অনেক ভালো লেগেছে। অল ইন আমার কাছে প্যানেল বোর্ডটা সব থেকে বেশি অ্যাট্রাকশন লেগেছে। অ্যান্ড গাড়ির সামনে দেখতে পাবেন একটা VW লোগো দেওয়া আছে। অ্যান্ড অল ইন আমার কাছে গাড়িটা অনেক বেটার লেগেছে। আর এটুকুই ভিডিও, আর আশা করছি যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। অ্যান্ড সামনে আপনার জন্য অনেকগুলো ভিডিও রেখেছি, ইনশাল্লাহ সেগুলো কিছুদিনের মধ্যেই আমি আপলোড দিয়ে দিব। থ্যাংক ইউ।